প্রচন্ড শক্তিশালী রূপ নিয়ে এবার বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই লন্ড ভন্ড হবে এই জেলাগুলি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তবে আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ অসম ত্রিপুরা থেকে শুরু করে আরও কোথায় কোথায় বজ্র সহ ভারী বৃষ্টিপাতের প্রাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আমরা উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম এদিকে দেখতে পাচ্ছেন মেঘালয় থেকে শুরু করে এদিকে উড়িষ্যার দিকেও ঘনীভূত হচ্ছে এই ঘন কালো মেঘের দরুন পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বন্যারও সতর্কবর্তা রয়েছে হ্যাঁ বন্ধুরা তবে কোন কোন জেলাগুলিতে সহ ভারী বৃষ্টিপাত হবে আপনাদেরকে যদি দেখাই এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে উপগ্রহ চিত্র থেকে যা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার হবে সেটাই আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এদিকে দুই মেদিনীপুর এদিকে দেখতে পাচ্ছেন উপকূলের জেলা সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গায় প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন দীঘা এদিকে যদি দেখি আমরা মোহনপুর বেদগাঁও কোনটায় খাজুরি বাজকুল ভগবানপুর হলদিয়া মহিষাদল এদিকে ডায়মন্ড হারবার দেখতে পাচ্ছেন শ্যামপুর তমলুক ময়না থেকে শুরু করে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে মেদিনীপুরে কেশপুরের দিকে দেখতে পাচ্ছেন কেশপুর দেখতে পাচ্ছেন গোয়ালতর চন্দ্রকোনা এদিকে ঘাটাল সাইড এবং আরামবাগ বাঁকুড়া পুরুলিয়ার দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের প্রভাস রয়েছে পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন কলকাতার দিকে নদীয়া ডিস্ট্রিক্টের দিকে শান্তিপুর কৃষ্ণনগর থেকে শুরু করে পান্ডুয়া চাকদাহ দেখতে পাচ্ছেন চন্দ্রনগর থেকে শুরু করে খর্দা এদিকে দেখতে পাচ্ছেন হাবড়া বনগাঁ দেখতে পাচ্ছেন কাটোয়ার দিকেও বোলপুরের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বীরভূম মুর্শিদাবাদের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে এদিকে রামপুরহাট বেলডাঙ্গা বহরমপুর দমকল করিম করিমপুর দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে দুলান উত্তরবঙ্গের দিকে যদি দেখি উত্তরবঙ্গের মালদায় এই মুহূর্তে সহ বৃষ্টিপাত চলছে বিশেষ করে মালদা রাজমহল দেখতে পাচ্ছেন দুই দিনাজপুর এদিকে যদি দেখি বালুরঘাটের দিকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের প্রভাস রয়েছে অন্যদিকে সকাল থেকে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টিপাত চলছে তবে এই মুহূর্তেও কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সতর্ক কিন্তু দেওয়া হয়েছে তো পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের প্রভাস রয়েছে বাংলাদেশে খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল দেখতে পাচ্ছেন কলাপাড়া লালমোহন সেনবা কুমিল্লা ঢাকা ফরিদপুর দেখতে পাচ্ছেন পাবনা সিংড়া ময়মনসিং সিলেট বিভাগ মৌলভীবাজার এদিকে যদি দেখি বগরা আর যদি দেখি ঘোড়াঘাট এদিকে রংপুর আর রংপুর থেকে শুরু করে এদিকে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রভাস রয়েছে সেটা কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি অসমের দিকেও কিন্তু ঘন কালো মেঘে ঢেকে ফেলেছে এই মুহূর্তে অসমে দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া ধুবড়ি অসমে গুয়াহাটি থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি হোজাই আর ডিমাপুর থেকে শুরু করে তেজপুর দেখতে পাচ্ছেন ডিব্রুগড় অর্থাৎ গোটা আসামে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের প্রভাস কিন্তু রয়েছে ঘন কালো মেঘে ঢেকে ফেলেছে ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরার দক্ষিণ দিকে সেরকম একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিছুটা আকাশ পরিষ্কার মেঘলা আকাশও রয়েছে তবে আগরতলা এদিকে যদি দেখি আমরাপুরের কিছুটা সাইড এবং আহ আমবাসার কিছুটা সাইডে একটা বৃষ্টিপাতের প্রভাস কিন্তু রয়েছে তাও যে একটা ভারী বৃষ্টিপাত তেমনটা নয় তবে আগরতলার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে তো আমরা এবার সরাসরি আপনাদেরকে বৃষ্টি এবং বজ্রমুঠ করে দেখাবো যে এই মুহূর্তে বৃষ্টির যে প্রকোপ সেটা কোন কোন জেলাগুলিতে রয়েছে আমরা যদি দেখি তাহলে পরিষ্কারভাবে দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণের তুলনায় পশ্চিমের জেলাগুলিতে একটা ভারী বৃষ্টিপাতের প্রভাস কিন্তু দেখতে পাচ্ছি কোন কোন জেলা বিশেষ করে যদি দেখি বাঁকুড়া পুরুলিয়া এদিকে মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা কোন কোন জায়গাগুলিতে রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই তাহলে আপনারা একটু অ্যালার্ট থাকবেন দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম গোয়ালতর খড়গপুর সাইডে বেলদা এদিকে কিন্তু বজ্রবিদ্যুতের একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন বাঁকুড়ার সাইড এদিকেও কিন্তু খাতরার দিকেও বজ্রবিদ্যুতের একটা তুমুল সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আপনারা একটু অ্যালার্ট থাকবেন এদিকে রঘুনাথপুরের দিকেও একটা বজ্রবিদ্যুতের প্রভাস কিন্তু দেখতে পারছি তবে এদিকে কলকাতা চন্দ্রনগর এদিকে শান্তিপুর যদি আমরা একটু দেখি চাকদাহ চন্দন দেখতে পাচ্ছেন বনগা এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে বর্ধমানের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূমের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে তবে মুর্শিদাবাদে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অন্যদিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে অর্থাৎ উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন কোচবিহার আলিপুরদুয়ারে সহ ভারী বৃষ্টিপাতের প্রবাস রয়েছে জলপাইগুড়িতেও রয়েছে পাশাপাশি এদিকে যদি দেখি মালদা দুই দিনাজপুর এদিকেও সহ একটা ভারী বৃষ্টিপাতের প্রভাস কিন্তু রয়েছে অন্যদিকে অসমের দিকেও দেখতে পাচ্ছেন কি ভয়াবহ পরিস্থিতি গোয়ালপাড়া গুয়াটি তেজপুর জোড়া ডিব্রুগড়ের দিকে বজ্র বিদ্যুতের সম্ভাবনা বাংলাদেশের দিকেও হালকা হালকা মাঝারি মাঝারি একটা বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে তেমন যে ভারী হবে তেমনটা নয় তবে বৃষ্টি বাংলাদেশের দিকেও রয়েছে এই মুহূর্তে একদম সরাসরি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরার দিকেও আগরতলা আম্বাসা আমরাপুর এদিকেও কিন্তু হালকা একটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশ ত্রিপুরা অসমের থেকে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে এবার যদি আপনাদেরকে সরাসরি তাপমাত্রার ক্ষেত্রে দেখাই যে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে এই মুহূর্তের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন একদম ঠিক এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা দেখলে আপনারা দেখতে পাবেন একত্রিশ ডিগ্রি খড়্গপুরে একত্রিশ ডিগ্রি এদিকে চন্দ্রনগরে একত্রিশ ডিগ্রি হাবড়াতে তিরিশ ডিগ্রি চাকদায় তিরিশ পান্ডুয়াতে একত্রিশ রয়েছে শান্তিপুরে একত্রিশ কৃষ্ণনগরও তিরিশ ডিগ্রি বর্ধমানে বত্রিশ ডিগ্রি কতুলপুরে একত্রিশ ডিগ্রি বিষ্ণুপুরে উনত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে যদি দেখি একত্রিশ ডিগ্রি এদিকে পুরুলিয়ার দিকে সরাসরি চলে যাব তিরিশ ডিগ্রি রয়েছে এদিকে যদি আমরা দেখি আর একটু ঝাড়গ্রামের দিকে আঠাশ ডিগ্রি রয়েছে চাকুলিয়াতে আঠাশ ডিগ্রি খড়গপুর তো বললাম বেলদাতে যদি দেখি উনত্রিশ ডিগ্রি এদিকে উপকূলের জেলাগুলিতে আঠাশ থেকে উনত্রিশ বা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো দক্ষিণবঙ্গের তাপমাত্রা সেরকম যে একটা বৃদ্ধি পেয়েছে সেটা নয় উত্তরের দিকে দেখলে আপনারা তাও দেখতে পারবেন উত্তরবঙ্গে মালদার দিকে যদি দেখি বত্রিশ ডিগ্রি রয়েছে সরাসরি আমরা চলে যাব একদম উত্তরবঙ্গের কোচবিহের দিকে কোচবিহে আঠাশ ডিগ্রি আলিপুরদুয়ার এই মুহূর্তে আটাশ ডিগ্রি রয়েছে জলপাইগুড়িতেও আঠাশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে উত্তরবঙ্গে অসমের দিকেও তাপমাত্রা আটাশ ডিগ্রি রয়েছে গোয়া গোয়ালপাড়া গোয়াটিতে আঠাশ ডিগ্রি তেজপুরে সাতাশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ও তাপমাত্রা সাতাশ ডিগ্রি রয়েছে অনেকটাই কম রয়েছে তুলনামূলকভাবে বা বাংলাদেশের সিলেট বিভাগে তিরিশ ডিগ্রি ময়মনসিংহতে আটাশ উনত্রিশ ডিগ্রি বগড়াতে একত্রিশ ডিগ্রি রয়েছে সরাসরি রংপুরের দিকে দেখে নেব রংপুরের দিকে উনত্রিশ ডিগ্রি রয়েছে রাজশাহী মেহেরপুর এদিকেও কিন্তু তাপমাত্রা বত্রিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি রয়েছে সরাসরি যদি আপনাদেরকে আরেকটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন ঢাকার দিকে উনত্রিশ ডিগ্রি কুমিল্লার দিকেও তিরিশ ডিগ্রি ত্রিপুরার দিকে যদি দেখি আগরতলার দিকে উনত্রিশ এদিকে আমবাসার দিকেও আমরাপুরের দিকেও উদয়পুরের দিকে উনত্রিশ ডিগ্রি রয়েছে ত্রিপুরার দিকেও যথেষ্ট তাপমাত্রা কিন্তু কম রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল এদিকেও তাপমাত্রা একটা সেরকম বৃদ্ধি নেই অনেকটাই কিন্তু কম রয়েছে তাপমাত্রা বায়ুমুড়ে গিয়ে যদি আপনাদেরকে দেখাই বায়ুমুড়ে গিয়ে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্তের মতন অবস্থান আমরা দেখতে পাচ্ছি কোথায় দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে ঠিক এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্তের মতন অবস্থান রয়েছে সেটা হচ্ছে কিন্তু উত্তরবঙ্গের দিকে ক্রমশ এই ঘূর্ণাবর্তটি বাংলাদেশ এবং ত্রিপুরা হয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করেছে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্তের দূরণেই কিন্তু একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি উপকূলের জেলাগুলিতেও কিন্তু একটা হাওয়া যদি আমরা দেখি হাওয়া এই মুহূর্তে গঙ্গাসাগর বা এইদিকে সেরকম একটা যে ঝোড়ো হাওয়া সেটা নয় তবে হাওয়ার গতিবেগ বাড়তে পারে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ বাড়তে পারে সেটা হচ্ছে দীঘা এবং কোনটাই মন্দারমণি এই সাইডে কিন্তু একটা হাওয়ার গতিবেগ বাড়তে পারে গঙ্গাসাগরের দিকেও তবে সেরকম যে একটা হাওয়া বইবে সেটা নয় ঝোড়ো হাওয়া বইবে সেমনটা নয় তবে চল্লিশ প্রতি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু চল্লিশ কিলোমিটার আর প্রতি বেগে কিন্তু একটা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তবে সেরকম একটা ঝোড়ো হাওয়াও কিন্তু নেই একটা বৃষ্টিপাত চলবে সেটাই বুঝতে পারছেন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হবে তবে উত্তরের জেলাগুলিতেও একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানাবো আবহাওয়ার পরিবর্তন হলে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে চন্দ্রযান নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব তো ভিডিওটি লাগলে লাইক করুন দু সাথে শেয়ার করুন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ